আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে কথা বলবো ওয়ালটনের একটি নতুন স্মার্টফোন নিয়ে। ওয়ালটন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে ফেললো আর সিরিজের একটি নতুন স্মার্টফোন ওয়ালটন প্রিমো R10। তাই এই ভিডিওতে আমি কথা বলবো প্রিমো R10-এর ফুল কনফিগারেশন এবং কাদের জন্য এই ফোনটি অ্যাপ্রোপ্রিয়েট হবে সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন ও আউটলুক নিয়ে কথা বলি, তাহলে এক কথায় বলতে হবে এটি এন্ট্রি লেভেলের বাজেট হিসেবে দুর্দান্ত একটি স্মার্টফোন, বিশেষ করে এর ডিজাইনের জন্য। কারণ এর রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউল দেখতে হুবহু আইফোনের মতো। ওভারঅলি আমার কাছে এই ফোনটা ডিজাইন, প্রাইস রেঞ্জ হিসেবে একদমই গর্জিয়াস মনে হয়েছে। ফোনটি বাংলাদেশে একটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X, স্টোরেজ টাইপ হচ্ছে EMMC 5.1। ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে আসলে আপনারা এতে পেয়ে যাচ্ছেন 6.52 ইঞ্চ HD প্লাস IPS LCD ডিসপ্লে। ডিসপ্লের PPI ডেন্সিটি হচ্ছে 270। তো এই প্রাইস রেঞ্জ হিসেবে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি সব কিছু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। আর ফোনটিতে যদি তারা অ্যাটলিস্ট 90Hz রিফ্রেশ রেট দিত তাহলে আরও বেটার হতো। এন্ট্রি লেভেল বাজেটের ফোন হিসেবে যেরকম ডিসপ্লে দেওয়ার কথা ছিল ঠিক সেরকমই দেওয়া হয়েছে। এটার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, কন্টেন্ট ওয়াচিং, প্রাইস রেঞ্জ হিসেবে মোটামুটি ভালোই পেয়ে যাবেন। যাই হোক, চিপসেট নিয়ে কথা বললে ফোনটিতে রয়েছে ইউনিসক T610, যেটা 12 nanometer বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। GPU সেকশনে রয়েছে মালি G52। তো ইউনিসক T610 নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, কারণ আপনারা হয়তো জানেন যে এটা কিন্তু এন্ট্রি লেভেল বাজেটের অনেক ফোনে ব্যবহার করা হয়েছে। আর এই প্রাইস রেঞ্জ হিসেবে ইউনিসক T610 ওয়ান অফ দ্য বেস্ট চিপসেট। আপনারা নির্দ্বিধায় গেমিংয়ের জন্য হলেও এই ফোনটি কিনতে পারেন, তবে হাই লেভেলের গেমিংয়ের জন্য আমি অবশ্যই সাজেস্ট করব না। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 11, যা রান করবে স্টক অ্যান্ড্রয়েডের সাথে। তবে এখানে অবশ্যই দেওয়া উচিত ছিল Android 12। ক্যামেরা নিয়ে কথা বললে এর পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এর মেইন ক্যামেরা 13 megapixel, এর সাথে রয়েছে আরও দুটি ক্যামেরা সেন্সর, 2 megapixel প্লাস 2 megapixel। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাতে আছে 8 megapixel। ওভারঅল এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের এই ক্যামেরা সেট আপ মোটামুটি ভালো ছিল। এই ফোনটিতে রয়েছে 4850 mAh ব্যাটারি এবং এই বাজেটে পাচ্ছেন টাইপ সি পোর্ট, তবে এখানে আপনারা পাচ্ছেন 10W নর্মাল চার্জার, তবে এখানে দেওয়া উচিত ছিল 50W চার্জার। সিকিউরিটি হিসেবে ওয়ালটন R10-এ পেয়ে যাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট। এই ফোনের অফিসিয়াল প্রাইস 12,990 টাকা, তবে পার্সেস করার সময় আপনারা অবশ্যই 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো সব কিছু মিলিয়ে বাজেট বিবেচনায় আমার কাছে ফোনটি যথেষ্ট ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে আপনার মতামতটি কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।